প্রিয় দর্শক, টাইটানিক নামটি শুনলেই অনেকেরই হয়তো প্রথমে চোখে ভাসে জ্যাক রোজ নামে সেরা চলচ্চিত্রের সিনেমাটির কথা। এই সিনেমাটি এখনো নেট দুনিয়ায় সেরা সিনেমার মধ্যে একটি, কারণ সিনেমাটি ছিল বাস্তব কাহিনী অবলম্বন করে তৈরি। জেমস ক্যামেরনের পরিচালনায় সিনেমাটি ক্লাসিকের মর্যাদা পেয়েছে অনেক আগেই, আর দীর্ঘ 110 বছর পর আবারও সাগরে ভাসতে চলেছে টাইটানিক 2। কেমন হতে চলেছে সেই টাইটানিক 2 জানাবো আজকের ভিডিওতে। তো স্বাগতম জানাচ্ছি রিয়েল স্টোরি আইকনের আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, প্রথমে টাইটানিকের সম্পর্কে কিছু তথ্য জানা যাক। বিশাল জাহাজটির পুরো নাম RMS টাইটানিক। 1912 সালে 10 এপ্রিল টাইটানিক সাগরে ভেসেছিল। ইংল্যান্ডের সাউথ দাম্পটন থেকে রওনা দিয়েছিল নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে। 4 দিন চলার পর 14 এপ্রিল স্থানীয় সময় রাত 11টায় টাইটানিক ধাক্কা খায় একটি হিমশৈলীতে। এরপর ধীরে ধীরে সলিল সমাধি ঘটে টাইটানিকের অনেক যাত্রীর। 1912 সালে তৈরি হয়েছিল এক প্রমোদ তৈরি, নাম দেওয়া হয়েছিল টাইটানিক, যা এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে গিয়েছিল। তাকে ঘিরে তৈরি হয়েছে 1997-এর জেমস ক্যামেরনের ব্লকবাস্টার মুভি টাইটানিক। শতবর্ষ পরেও মানুষের স্মৃতিতে তার ছবি অম্লান। যদি সত্যি আরেকবার টাইটানিককে ভাসানো যেত জলে তাহলে কেমন হতো? এরকম একটি চিন্তা থেকে অস্ট্রেলিয়ার খনি ব্যবসায়ী ক্লাইভ পারমার ভেবেছিল টাইটানিক তৈরি করার। 2016 সাল নাগাদ এই প্রকল্পটি রূপায়ণের কথা থাকলেও তার ব্যবসায় এক অস্বাভাবিক ক্ষতির কারণে স্থগিত হয়ে যায় এই প্রকল্পের কাজ। কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত 2022 সালে আটলান্টিকের জলে ভাসতে দেখা যাবে টাইটানিকের দ্বিতীয় সংস্করণকে। প্রথম টাইটানিকের 110তম বর্ষে এই প্রকল্পটি উপহার স্বরূপ দিতে চান পামার। এই জাহাজ প্রথমে দুবাই থেকে ইংল্যান্ড যাবে, তারপর পুরো টাইটানিকের পথ অনুসরণ করতে গিয়ে চলবে আটলান্টিকের জলে। নতুন এই জাহাজটির মোট যাত্রী সংখ্যা 2400। পুরনো টাইটানিকের মতো জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার না করে নতুন টাইটানিকে ব্যবহার হতে চলেছে ডিজেল। পুরনো টাইটানিকের মতো এবারও থাকছে 3টি চিমনি। মজার ব্যাপার হলো, প্রথম টাইটানিক যে স্থান থেকে যাত্রা শুরু করে ঠিক একই স্থান থেকে যাত্রা শুরু করবে টাইটানিক 2। আর এই টাইটানিক জাহাজে থাকবে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। এছাড়াও এই জাহাজের কন্ট্রোলে রাখা হয়েছে অত্যাধুনিক নিরাপত্তা সিকিউরিটি, যাতে করে কোনো যাত্রীর কোনো রকম অসুবিধা পড়তে না হয়। আর সবচেয়ে আকর্ষণ হতে চলেছে এই টাইটানিকের টিকিট। কেমন হবে তা এখন শুধু অপেক্ষার বিষয়। আর এরই পরিপ্রেক্ষিতে 2022-এর আশায় দিন গুনছে টাইটানিক ভক্তরা। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো? আজকের ভিডিওটি যদি আপনার একটুও ভালো লাগে তবে একটি লাইক দিন, আর আপনি যদি টাইটানিক ভক্ত হয়ে থাকেন তবে অবশ্যই একটি কমেন্ট করুন। শীঘ্রই দেখা হবে রিয়েল স্টোরি আইকনের নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।